বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, নিখিল ত্রিপুরা শ্রী শ্রী হরিভক্তি প্রচারণী সভার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী রামপ্রসাদ পাল ও পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। এদিন সেন্ট্রাল রোড যুব সংস্থার শিববাড়ি প্রাঙ্গণে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে এবং এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই যারা রক্তদাতারা রয়েছেন তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এবং তার পাশাপাশি রক্তের কথা যদি বলি, রক্তের এই অভাব যাতে কোনোভাবেই না হয় সেই বিষয়টাকে কেন্দ্র করে বিভিন্নভাবে কিন্তু প্রচার এবং চেষ্টা করছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন পর্যন্ত এগিয়ে এসে রক্তদান শিবিরের মতো মহৎ কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করছেন এবং আগামী দিনেও যাতে করেন, জারি রাখেন এই বিষয়গুলো, সেই কথাই কিন্তু বলছেন প্রত্যেক অতিথিরা। এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষ অবশ্যই বলছেন, যারা রক্তদান করতে পারেন, সুস্থ ব্যক্তিরা, তারা বছরে তিনবার রক্তদান অবশ্যই করতে পারেন। কারণ করোনাকালীন পরিস্থিতিতে যে বিষয়টা আমরা লক্ষ্য করেছি, যেই ব্লাড ব্যাংকগুলো 90% রক্ত পেত আগে রক্তদান শিবিরগুলো থেকে, সেটা কিন্তু অনেকটাই কমে 48% সেটা দাঁড়িয়েছিল। সেই গ্যাপটা কিন্তু আমাদের ফুলফিল করতে হবে। তার জন্যই আরো বেশি পরিমাণে রক্তদান শিবির হওয়ার প্রয়োজন রয়েছে, বেশি পরিমাণ মানুষ এগিয়ে আসতে হবে এবং সাধারণ মানুষের পাশে কিন্তু দাঁড়াতে হবে। একটা প্রাণও যাতে আর না হারাতে হয় ত্রিপুরা রাজ্যকে এই রক্তের জন্য, সেই অঙ্গীকারকে সামনে রেখেই কিন্তু এগিয়ে চলেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী রামপ্রসাদ পাল, পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন। কি বলছেন তারা প্রত্যেকে শুনব। আমি এখানে এসেছি এবং আমি আনন্দের সহিত এখানে এসেছি যে এখানে আজকে একটা ধর্মীয় কাজের মাধ্যমে একটা সামাজিক কাজ আকারে হচ্ছে। আসলে আমাদের এই যে ধর্ম পালন করা, আমরা ধর্ম কেন পালন করি বা ধর্ম এবং সামাজিক কাজ তার মধ্যে পার্থক্য কি? সামাজিক কাজ হচ্ছে মানুষের জন্য সেবা করা। আমরা যারা সমাজে বাস করছি বা এই সমাজের মধ্যে যারা আমরা আছি, আমরা সবাইকে মিলে সমাজ করি। আরেকদিকে আমরা ধর্ম পালন করি, তো ধর্ম সমাজ তথা মানুষ, মানুষের জন্য ধর্ম না ধর্মের জন্য মানুষ, সেটা কিন্তু আমাদের বুঝা এবং সেটা নিয়ে আমাদের চেতনা জাগ্রত হওয়া উচিত। আমি মনে করি ধর্ম রক্তদান মহদান, রক্তদান জীবনদান, এটাকে সামনে রেখে আমরা যারা প্রতিদিন যারা বিভিন্ন পেশায় বা কাজে কিংবা ধর্মীয় কাজে যুক্ত থাকি, তারপরেও কিন্তু এই মহৎ কাজটা করতে আমরা এগিয়ে আসি। রক্তদান আপনি যারা করবেন তারা মানব ধর্মে শ্রেষ্ঠ ধর্ম পালন করবেন। আমরা সমস্ত কিছু দান করতে পারি, কোন বিনিময়ে হোক, আবার আমাদের দান কেউ গ্রহণ না করে সে বাঁচতে পারে, হয়তো তার কষ্ট হবে। বস্ত্রদান, অর্থদান, খাদ্যদান সব আমরা করি, যারা গ্রহণ করে নিয়ে দান দান সবসময় মহ, তো আমার দান বা আপনার যারা দান ছাড়াও তারা কিন্তু বাঁচতে পারে অন্যের দানের মাধ্যমে। কিন্তু রক্তদান এমন একটা জিনিস, রক্ত এটা আমাদের প্রভুবাদ গোস্বামী মহোদয় বলেছেন আলোচনা, এটার কোন বিকল্প হয় না। একজন একটা এক বোতল রক্ত, যারা রক্তদাতা এখানে 100 জনের উপর হবে বলেছেন, তাদের দেওয়া রক্তে অনেকের জীবন ফিরে পাবে। যখন দরকার তখন দরকার,
এরা কোনো বিকল্প নেই। যেমন শরীরে জলাভাব হলে স্যালাইন দেওয়া যায়, শরীরে খাদ্যাভাব হলে স্যালাইনের মাধ্যমে ফুড দেওয়া যায়, কিন্তু যখন রক্তের প্রয়োজন হয় তখন ওই রক্তই দরকার, আর বিশেষ কিছু বিকল্প এখনো পর্যন্ত বিজ্ঞানের দ্বারা আবিষ্কৃত হয়নি। আপনারা শুনলেন সংশ্লিষ্ট অতিথিরা কি বলেছেন এই ব্যাপারে এবং রক্তদান শিবিরের যে গুরুত্ব সে কথাই কিন্তু তারা বলেছেন। আগামী দিনেও যাতে রক্তদাতারা এগিয়ে এসে রক্তদানের মতো মহৎ কর্মকাণ্ডে জড়িত থাকেন সে কথাই কিন্তু অবশ্যই তারা বলেছেন। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।